নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ আর ভারতের পা চেটে চলবে না, সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সবাই এক। খুলনার উমেচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুরে নাগরিক ঐক্য খুলনার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না আরও বলেন, এত বড় অভ্যুত্থানের পর আর কারো চাঁদাবাজি, দখলদারিত্ব, গুন্ডামি দেখতে চায় না দেশের মানুষ। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তার। পরে মাহমুদুর রহমান মান্না জুলাই আগস্টের অভ্যুত্থানে ঢাকায় নিহত শাকিল আহমেদের কবর জিয়ারত করেন। বাংলাদেশকে এখন আগের মতো পা চেটে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না। বাংলাদেশকে সমান্তরে বন্ধুর মতো করে সাথে নিয়ে চলতে পারবেন, না হলে চলতে পারবেন না, আপনারা হোঁচট খাবেন। এই জাতীয় ঐক্য নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই। আমাদের সামনে নির্বাচন, দুটো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তারা দুজন কি একভাবে নির্বাচন করতে পারবে? জাতীয় ঐক্য মানে তা বোঝায় না। জাতীয় ঐক্য মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছেই, কিন্তু তারপরে আমরা এক আছি।